নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহর নাম নাই, সবারই নাম লিখছেন কি পিয়ার কিয়া তো ডরনা কিয়া হতে হতে হো গিয়া সারাদিন। বলে আল্লাহ বল, প্রচুর কষ্ট আল্লাহ বলা, সুবহান আল্লাহ বলা। যদি বা আমরা কজন বলছি আল্লাহর মেহেরবানিতে, আমাদেরকে আবার বলছে মোল সাহেব খেপে গিয়েছে। আমি যদি মসজিদে জিকির করি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এই মহল্লার মেয়েরা যদি মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায় কোনো কাজে, তারা পাড়ায় যে বলবে মহল্লায় মোল সাহেব খেপে গিয়েছিল। বলে কি করে দেখলি? বলে আমি শুনেলুম। বলছে এল 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 পুরো খেপালো, জিকির করলে খেপা। আর যখন আপনি গান বলেন আহা, গান বলবো মসজিদের ছাদে গান বলা চলবে? একটু বলি যাই হবে না, হাম তুমে কামরে মে বন্ধ হো গে। ও ছেলেরা বলছে দারুন রে দারুন, এটা বাংলা বুঝতে পেরেছে, এতক্ষণ বুঝতে পারেন নাই। তো মেয়েরা বলছে কি গলালো ছেলেটার, সারাদিন গান করে তো গলা ভাঙে না, আর আমরা দুবার জিকির করলে খেপালো খেপে গেছে। পৃথিবীতে বড় সাঙ্গিন মারাত্মক ডেঞ্জার, কেউ পৌরসভার মালিক লয়, কেউ কলের জলের মালিক লয়, সাগরের পানি, দরিয়ার পানি, নিজের পানি, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, বরফের পানি, পাথর গলা পানি, সব আমার, যত মন পান করো, ট্যাক্স লাগবে না, খাজনা লাগবে না, মাসের পরে বিল মিটুতে হবে না। নাকি বিল মিটুতে হয়? যত মন পান করো, অম্লান বদনে আ আমার পানি। কি করবে তোমার দায়িত্ব কি? ফজরের দু রাকাত, জোহরের চার রাকাত, আসরের চার রাকাত, মগরবে তিন রাকাত, এশাই চার রাকাত নামাজ পড়বে, রমজান মাস এলে রোজা রাখবে, যত পারে পানি পান করো, কোনো ট্যাক্স নাই, কর নাই, খাজানা নাই, কোনোদিন নাট বল্টু খারাপ হবে না। বঙ্গোপসাগরের নাট বল্টু খারাপ হয়ে গিয়েছে, সাগরে আর পানি নাই। এ বাবা, প্রশান্ত মহাসাগর শুকিয়ে গিয়েছে, কিন্তু আপনাদের পুকুর, আপনাদের পুকুরটা আজ আমরা খুঁজে পাইনি, এত পানাতে ঢেকে গিয়েছে, পেরিয়ে চলে গেল ইসাক বাবার ঘর পেরিয়ে। অনেকটা যে বলছে এখানে ইসাক সাহেবের বাড়ি বলতে পারেন, আমাদের মসজিদটা বলতে পারেন, বলে ব্যাকগ্রাউন্ড বেঁকে যাও। সাহেব পুকুরটা কখন পেরুলাম রে, পুকুরটা পানা পুকুরে ডুবে গিয়েছে, কী হয়েছে দেখতে পাই না। আল্লাহ বলছে আমার বঙ্গোপসাগরে পানা পড়বে না, পানাই ডুবে গেছে লয়। প্রশান্ত আটলান্টিক মহাসাগর, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোনো শক্তিশালী বাদশাহ আজ ওটার তলদেশ খুঁজে পাই নাই। সাগরের তলা কোথায় কোনো বেটা জানে না, যাহাজ যদি ডুবে যায় দিয়ে তলিয়ে যায় আর খুঁজে পাবে না। খোঁজার জন্য যদি ওপরে জাহাজ যায়, সাগরের এমন অনেক জায়গা আছে তার উপর দিয়ে যেয়ে যাবে, সেখানে রেড সিগন্যাল দিয়ে আছে সাগরে ঘোরো, এই জায়গাটা কভার করো, রাউন্ড করে ঘুরে পেরিয়ে যাও। তার নাম আল্লাহ। কি দিন আই, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মধু আর দুধ, মধু মাছির বমি, দুধ গাই গরুর পেট থেকে বার করছে। বাইনা ফরাসি মাদামিন লবানন খালিসান, গোবর আর রক্তর ভেতর থেকে, গাই গরুটার ভেতরে পেটে গোবর, বডিতে রক্ত, গোবর আর রক্ত নিচুড়ে বার হচ্ছে সাদা সাফা বেহতরিন পানীয়, পান করলে জান ঠান্ডা হয়ে যাবে, আমি আল্লাহ। তো দুধের গিলাস, পণ্ডিতরা বলেছেন বোরহান মানে দলিল, আল্লাহকে চিনার, আল্লাহকে চিনার।
দুধের গিলাস ধরলে আল্লাহ মনে পড়বে, এই সাদা সাফা পরিষ্কার পানীয় কার দান, রক্তের ছিটে নাই, গোবরের গন্ধ নাই, রক্ত আর গোবর পেরিয়ে পেরিয়ে আসছে, দুধ যখন ধোয়ানো হয় রক্ত আর গোবরের ওপর দিয়ে পেরিয়ে পেরিয়ে এসে তবে আপনার বালতিতে আসে, দুধের রক্তের ছিটে নাই, গোবরের গন্ধ নাই। বাইনা ফারাসি মাতামিন লাবানান খালিসান, খালিস দুধ নির্ভেজাল, কোরআন লাবানান খালিসান খালিস। এবারে মানুষের হাতে পড়লেই গোলমাল, এই আলাদা জীব, দুধে এমন এমন পাউডার মিশাচ্ছে গরুতে খাবে না দিয়ে আপনাকে দিচ্ছে, মানুষের হাতে পড়ে গেছে আর আল্লাহর কাছে খালিস, লাবানান খালিস পরিষ্কার স্বচ্ছ দুধ নির্ভেজাল। খালিস মানে নির্ভেজাল। আমাদের বুজুর্গরা বলেন ভাই খালিস ইমানের প্রচুর দাম, যে ইমানে রওজা দরগা থান গাছতলা পিত্তলা মেহদিতলা ইমাম বাড়া এই স্থান পায় না। এখানে কি স্থান পেয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ইমানকে বলা হয় খালিস ইমান নির্ভেজাল। আর যে আল্লাহকেও ডাকছে, নামাজও পড়ছে, রওজাতেও করছে, ফুল মালা মাদুলি রওজা দরগাই দিচ্ছে, তার ইমান নির্ভেজাল নয়, মখলুত। কোরআনের ভাষায় কি? কোরআনের ভাষাই হচ্ছে তুই আপনার থেকে এখনই বলতে যাচ্ছিলাম, এখন এই বয়সে এখন দেখছি একটা জিনিস হচ্ছে, আমার পেটে আসছে মুখে আসছে না, মুজাব্জাবিনা বাইনা জালিক, মুজাব্জাব, মুজাব্জাব কাকে বলে? কি করি কি করি না, কাকে ধরি কাকে ছাড়ি, মুজাব্জাবিনা বাইনা জালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। লোকে বলে দু লায়ে পা, লা মানে বোঝেন আপনারা, লা নৌকা, নৌকা লা মানে কি? নৌকা, দুটো নৌকায় যদি পা দেন আরে একটু ফাঁক হয়ে যায় তো আপনি কি করবেন, জান্নাতে চলে যাবেন তো, সুজা কি হবে, গবাং ডবাং। আমার ভাই তো বুঝতে পেরেছি, লা জানা আমি যাওয়ার সময় তোকে দেখছি, এ বাবা আমি সব দলিয়ে আছি, আমি খিচুড়ি রওজা দরগা থানেও যাই, কখনো কখনো মসজিদেও যাই, কখনো কখনো খ্যাপা বাবাকেও আলেমুল গায়েব বলি, কখনো আল্লাহকে বলি, ওই গোলে মানে আমার চলছে, মুজাব্জাবিনা বাইনা জালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না ইধার কা না উধার কা, না ঘাট কা না ঘর কা, খালিস। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আর কাউকে জায়গা দেওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মরি বা বাঁচি, খেতে পাই বা উপোস থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। গুণীজনেরা জ্ঞানীজনেরা, যাই হোক, দুধ মধু এগুলো সব আল্লাহর নিয়ামত, এগুলো দেখে মানুষের পাঁচ ওয়াক্ত নামাজ। এখন আমি যেটা বলতে চাইছিলাম, ইমাম সাহেবকে জুম্মায় খুতবা দেন, আপনারা শুনেছেন জুম্মার খুতবা? কতদিন ইমামতি করছেন? 40 বছর, 50 বছর, 30 বছর, 10 বছর? আপনারা কতদিন মসজিদ যাচ্ছেন? এই যে ভদ্রলোক বসে আছে, 80 বছর মসজিদ যাচ্ছে, 90 বছর, 60 বছর? আজকে আমাকে এনেছে, ইলিশ মাছ খাইয়ে দিয়েছে, কিমা করে নিল বিটি খাইয়ে দিয়েছে, আর দারুণ নাস্তা বললেন, দিয়ে ওয়াজ হয়ে গেলে পিঠে চাপিয়ে দিয়ে বলবো ঘর চলে যাও, বলবো টাকা কই, বলে ইলিশ মাছ খাও নেই নাকি, আবার কি, এ বাবা 80 বছর মসজিদ যাচ্ছ, 60 বছর বলো, বড়দিন খোদবার মানে কি, কে বলতে পারে দেখি, কে বলবে,
খুতবা কাকে বলে? 40 বছরের কথা। খুতবা কাকে বলে? আপনি আরো বেশি দিন গিয়েছেন। খুতবা কাকে বলে, কে বলবে? হ্যাঁ, প্রচার, ভাষণ, বক্তব্য। জুম্মার খুতবা মানে কি? বক্তব্য। খুতবারই মানে জানেন এখন লোকেরা, আসে বসে শোনে। আবার কিছু কিছু লোক আছে, স্যার এত তাড়াতাড়ি যাবো না, ইমাম সাহেব খুতবা পড়বে, একটু পরে যাব। ইমাম সাহেব যখন বলছে নামাইতে নুসালিয়া, তখন বলছে আমু আছি। ফেরেশতারা খাতায় নামটা কেটে দিলে, যা তুই লাস্টে এসছিস, তোর হাজিরি নাই, অ্যাবসেন্ট। খামুখাতি উঠা বসা করাই হলো, নামাজ পড়বে তো একটু সকালে করে এসো, একটু সুন্নত পড়ো, একটু নফল পড়ো, আল্লাহর কাছে কাঁদো, খুতবা শোনো, দিয়ে দু রাকাত ফরজ পড়ো, আল্লাহ আকবার, আল্লাহ মাগফিরাত করে দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মহা পাপি। আজ কি বার? মঙ্গলবার। কালকে বুধবার। জহির সাহেবের কন্ট্রোলের দোকানে যে যাবে, 1 কেজি করে চিনি পাবে, 2 কেজি করে গম পাবে, 10টা করে টাকা পাবে, সব লোক আগে চলে যাবে। কেউ যদি বলে আমি এইখানে দাঁড়াবো, ভাই তুই কখন এলি? আমি কখনই, সরে যা, সবাই আগে। আর জুমার নামাজে কি পাবে কি জানি? সবে শেষে, সবাই শেষে, আসতেই মন যাচ্ছে না, পা টেনে টেনে আসছে, জুমার নামাজ পড়বে। যাই হোক, খুতবাটা বলি, খুতবাই কি হচ্ছে বলে দিই, কেউ বলে নাই একদিন। আমি এই 40-50 বছর পরে বুড়োটা এসে বলে যাচ্ছি, খুতবাই কি বলে? সেই নবীজির সময় থেকে, আদমের সময় থেকে খুতবাই বলে কি? কোমরে বল নাই নাকি? নেমে মাথায় কিলিয়ে দেবো, চুপ করে বস। ওকে বলতে যে আমার কথাটা খালি ভুলে গেল। আদম আলাই সালাম থেকে চলছে এই খুতবাটা। আগামী জুম্মাই আপনারা ধ্যান দিয়ে শুনবেন, ইমাম সাহেব এই কথাটা বলছে কি না। আমার বেটা হাবিবুল্লাহ যখন পড়েছে এইটা পড়েছে, আমি যখন পড়লাম এটা পড়েছি, আরো কথা আছে সামনে পিছনে এইটা পড়েছি, এটার মানে কি? ইমাম সাহেবরা বলছে আমাদের কোনো দোষ নাই, আমি প্রতি জুম্মাই বলে দিয়েছি, যা পারবি করগা, খৈনি খাবি খাগা, গাঁজা খাবি খাগা, নামাজ ছাড়বি ছেড়ে দিগা। বলে তোমার কেন দোষ নাই? বলে দিয়েছি। কি বলেছো? মানে বলবো, আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে পথভ্রষ্ট কে করতে পারে, আর আল্লাহ যাকে গোমরা করবে তাকে হেদায়েত কে দিতে পারে? সারা রাত কাঁদতে হবে, চোখের পানিতে বুক ভেসে যাবে, হেদায়েতের মালিক কে? তাহলে আপনারা মসজিদে এসছেন কার দয়ায়? নিজের শক্তি, ক্যাডেট, যোগ্যতা। ইলেমবাজার বীরভূম জেলার একটা জায়গার নাম, বিখ্যাত গরুর হাট আছে, সুখবাজারের হাট বলে। ওখানে রাস্তার উপরে আমাজ গাজ হচ্ছে, 10,000 শ্রোতা। এই কটা লোক তো আমার তক্ত কোষের তলায় বসেছিল, 10,000 শ্রোতা। আমার ওয়াজ হচ্ছে, বলবি শকতেই যে বাবা, যেন তেন লোকরা ফাটিয়ে দেবে। আমি বললাম, বাবা হেদায়েতের মালিক আল্লাহ, যাকে নামাজ পড়াবে সে পড়বে, যাকে পড়াবে না সে পারবে না। একজন লোক দাঁড়িয়ে বললে, আমি আজ থেকে আর নামাজ পড়বো না। বলে সাহেব আল্লাহ পড়াই তো পড়বো না, পড়বো না। আমি মনে মনে করলাম, সালা কি ফেরে পড়লু রে, ও আজ করতে যে কি বললে, আমি আর নামাজ পড়বো না, আল্লাহ পড়াই তা পড়বো। তখন আমাকে আল্লাহ তাআলা বুদ্ধি দিলে, তুই ওকে বল
একজন লোককে বললাম তুমি দাঁড়াও, শীতকাল ছিল বুঝলেন, গলায় মাফলার ছিল, আমরা ওর মাফলারটা খুলে দাও। সে তখন এমনি করে ধরেছে, আমরা এই ছেড়ে দাও, আল্লাহ আটকাইতে আটকাবে না, চলে যাও। এই যে ভাত খাবার সময় ভালো মন্দ বুঝি, ইলিশ মাছ বুঝি, দেশি মুরগি বুঝি, প্রস্রাব করবার সময় আড়াল করে বসি, কেউ যেন দেখতে না পায়, আর এটা বুঝো না যে তাকে না ডাকলে অপরাধ করা হবে। শরীর স্বাস্থ্য রং রূপ বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা পাণ্ডিত্য সবের মালিককে কত নামি দামি লোক এলেন আর গেলেন, উপেন্দ্র কিশোর ওর, আপনার লালা রাজপথ রাজ ওর, আপনার দিকে কাজী নজরুল ওর, রবীন্দ্রনাথ ঠাকুর কত এলো আর কত গেল, বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম বিপ্লবী কবি, কিন্তু মরার অনেক দিন আগে প্যারালাইজ, প্যারালাইজ, জবান বন্ধ, গোটা পৃথিবীর ডাক্তার এক কাছে হয়েও রোগ সারানো গেল না, তার নাম আল্লাহ। যে সে কবি নয়, কাজী নজরুল কি বলেছে জানেন, যদি নজরুল রচনা সম্ভার পড়ে, মানে নজরুলের যতগুলো রচনা এক কাছে করা আছে তাকে বলে নজরুল রচনা সম্ভার, শরৎচন্দ্র রচনা সম্ভার, সুকুমার রায় রচনা সম্ভার, সেগুলো এক কাছে করে একটা বই, সেই বইয়ে এক জায়গায় আছে, আমি পড়ে বলছি, অমর ভাই আমাকে একটা বই দিয়েছিলেন পুরসা, আমি পড়ে বলছি, সেই বইয়ের এক জায়গায় দেখলাম, তখন আমার যৌবন কাল 25-26-28 বছর বয়স, মৌলবী হয়ে এসছি, পুরসাই পড়াবো, হেড মৌলবী, কি আছে বইটাই জানেন, কাজী নজরুল বলছেন আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো ঠকে চুকে জিতেছ, আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো ঠকে চুকে জিতেছ, কাজী নজরুল। আমাদের আল্লাহর সঙ্গে ভাব করা হয় নাই, এই যাওয়া হচ্ছে আসা হচ্ছে, চলছে চলছে, নামাজ ফরজ করছে, পড়ে লিখেছ, হনুফার মায়ের নামাজ, হনুফার মায়ের নামাজ জানেন আপনারা, আপনাদের গায়ে হনুফার মা আছে নাকি, প্যাকারের মা আছে, দুধ খেলবে, নামাজ পড়তে পড়তি আবার নামাজ শেষ, ফেরেশতারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না, তো কুকুর আর বিড়াল তাড়গা, না না তোমার নামাজটা তুমি মনে করে দেখো কি নামাজ পড়ছ, মশা এখনো লাগে নাই, মশা আসছে তখনও এমনি করছে ফটাস, ইমাম সাহেব তখন দুটো আয়াত পেরিয়ে গেল, মশা তীর ঢুকে গেছে, সাহাবা বলেছে আমি যখন নামাজে দাঁড়াবো তখন বাদ করে নেবে, মানে তখন কার তন্ময়তা, একাগ্রতা, ধীরস্থতা, ভালোবাসা, আল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাস, সেই সময় বার করে নেবে, আমার ওদিকে আর ধ্যান থাকবে না। খুতবাই কি পেলেন, আমি কোত্থেকে এসেছি, বর্ধমান থেকে 100 কিলোমিটার দূরত্ব থেকে, তাই তো নাকি, 180 কি বলুন, ছেলেরা ছেলেরা ওই ছেলেরা তো করবে, ওদের ফতোয়া আলাদা, ওদের ফতোয়াটা বলবো, ওরা গায়ে ঘুরতে ঘুরতে বাপ বিয়ে দিয়ে দিয়েছে বুঝলেন, শ্বশুর ঘাতে ঘুরে এসে বলছে কি ভুল করেছি বে, আগে কেন বিয়ে করি নাই, সালা পরোটা রসগোল্লা
ডিম সিদ্ধ সকালবেলায় চারটা, সেটা কি ভুল করেছি বে, আগে কেন বিয়ে করে নেবে, এই বলে বেড়াতে খালি পাড়া মায়ে, বুঝলেন। দিয়ে তারপরে একটা ছেলে হয়ে গিয়েছে, আর বউ বলেছে ওষুধ আনো গা, জামা প্যান্ট আনো গা, হরলিক্স কেন গা, তখন এই সর্দি করবো করবো করছে। তারপরে আবার একটা ছেলে হয়ে গিয়েছে, এবারে ডাক্তারখানা ঘর ওষুধ আর পানি দিয়ে সর্দি করে গিয়েছে, বুঝলেন, খালি শিয়ান ঝরছে। আর মাছি চান্স খুঁজে বেড়ায় কোথাও বো, মাছি পোঁ পোঁ করে পোঁ তার নাকে, সে তখন বলছে শালার মাঝি বাপকে বলে তোর বিয়ে দিয়ে দেবো, শালার মাঝি আমার নাকে বলি নেবে, বাপকে বলে তোর বিয়ে দিয়ে দেবো। ওদের এখন ওই যুগ চলছে, ওরা কারো কথা শুনিবে না, যৌবন কাল আলাদা কাল, বুঝলেন, মুসাবাস থাকে না, জ্ঞান বিদিক থাকে না। যাই হোক, এ বাবা মাইয়া দিল্লাম ফালাম মুদিল্লাহ, আমি যাকে হেদায়েত দেবো তাকে গোমরা কে করতে পারে, আর আমি যাকে গোমরা করব তাকে হেদায়েত কে দিতে পারে। তাহলে হেদায়েত পাওয়াটা কার হাতে? আপনি যতই তবলিগ করুন, যতই ওয়াজ করুন, যত মাদ্রাসা খুলবেন খুলুন, হেদায়েত সেই পাবে আল্লাহ যাকে হেদায়েত দিবে। আমাদের গ্রামের বুঝলেন একটা ছেলে তবলিগি জামাতে গেল, কি হলো, দাঁড়ান চুপুর চুপুর, এই কি হলো রে, আল্লাহ করবার জায়গা পায় নাই, তো হাতে করে দেবী দিলি দিয়ে বললি চাপ পড়ে গিয়েছে, মাফ করবে। অনেক জন দেখবেন বাসে না যেতে যেতে ফ্রাম করে গুড়াল লাগিয়ে দিলে, দিয়ে বলে ভেরি সরি, ওইদিকে মুখ করি ভেরি সরি বলে চলে গেল। ভেরি সরি কি বলে গেল, আমাকে গুড়াল দিলে আমাকে কিছু বললে না তো, ওইদিকে মুখ ভেরি সরি, আর আমি যে কলারটা ধরলাম সরি কি বে, বলে তুমি স্কুল যাও নাকি, সরি মানে দুঃখিত, তোমার গুড়াল লেগে গিয়েছে, বলে তু বস আমি দু গুড়াল দুবো দিয়ে বলবো ভেরি সরি, ভেরি সরি ওয়ালা, ভেরি সরি। এ বাবা কি বলছিলাম, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এরপরে কোরআন শোনাই হেদায়েতের মালিকের, আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়বে, গায়ের লোম দাঁড়িয়ে যাবে, যে কোরআনে এইরকম আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই তোরা দুজনে দল করে করতে যাচ্ছি রে, এই পেশাব করতে গেলে জামাত করতে হয় না, স্যার আমাদের নামাজেও জামাত, ওদের পেশাবেও জামাত। এ বাবা কি বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কুড়ি পারা সূরা কাসাস, নিশ্চয়ই হে নবী, মৌলবীকে বলে নাই, মুবাল্লিককে বলে নাই, কোন ওয়াইজকে বলে নাই, নিশ্চয়ই হে নবী, ইন্নাকা লা তাহদি, তুমি হেদায়েত করতে পারো না, নবীজিও হেদায়েতের মালিক, মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো। কখন নাজেল হলো আয়াতটা, নবীজি তার চাচাকে বলছেন আবু তালেব হযরতে আলীর আব্বাজান, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা সব লিখছে, আজকেরটাও লেখা যাবে, আজকেরটার এই পড়ার কারণেই হয়তো একদিন আপনার বেড়া পার হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আবু তালেব বললেন ভাতিজা আমি তোমার কলমাটা পড়তে পারবো না, এই বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি পড়তে পারবো না। মক্কার সম্ভ্রান্ত লিডার, মক্কার সম্ভ্রান্ত পরিবার আবু তালেব বললে পড়বো না। এখান থেকে একটা জ্ঞান নিয়ে আজকে ঘর যান, হেদায়েতের মালিক। আমাদের গ্রামে একজন লোক ছিল বুঝলেন, খুব কড়া গুঁড়া লম্বা চওড়া, আগে গায়ে গায়ে আমাদের পাড়া গায়ে যাত্রা হতো,
গাঁয়ের ছেলেরাই করতো, বাক্সই কাপড় চোপড়গুলো ভাড়া করে আনত, কাপড় চোপড়গুলো ভাড়া করে আনত। আবার ডাকি কেন, একলাই যাও, আর কেউ যাবে না? না না, ওরা সব দায়িত্বে আছে বোধহয় কাজের, চলে যাও, বিরাট দায়িত্ব। আপনাদের জলসায় ব্যাজ দেয় না, বুঝলেন, বুকে ব্যাজ দেয়। জহির বাবু, ইসাক বাবু ব্যাজ পরে ঘুরছে, আর সবাইকে দিয়েছে, আমাকেও একটা দিয়েছে। হ্যাঁ, তুই চালিয়ে যা শাহরুখ খান, মৌকা তো ভালো পেয়েছিস। এই বাবা, ব্যাজ বুঝেছো, জলসার ব্যাজ? যাদিকে ব্যাজ দেয় না, কি করতে দেয়? রান্না শালটা দেখবে, একটু ইমামের খেদমত হচ্ছে কিনা দেখবে, একটু আলেমের নাস্তা পেলে কি না, তুমি কি করছো, তুমি কি করছো, মাইক ঠিক আছে কি না, এইগুলো সব দেখা দেখি করবে। সে কি করছে, যেমনি ব্যাজটা লাগিয়ে দিয়েছে না, সে ঘরকে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, আর স্ত্রীকে বলছে, আজকে আমাকে ব্যাজ দিয়েছে, আমি আজকে জলসার সভাপতি। ফেরেশতার বলে, শালা কোনো কাজ করে নেই তো, কালকে ঘরকে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, ব্যাজ পড়লে তো কাজের লোক কাজের হতে হবে তো। এই বাবা, নবীজি কি করলেন, চাচা পড়বো না, আর পড়াচ্ছেন যিনি উনি নবীজি, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল তিনি। যখন তিনি বারবার বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের দিনে শপথ করিব, তখন আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি হেদায়েত করতে পারো না যাকে ইচ্ছা করো, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, যদিও তুমি তাকে ভালোবাসো, সে তোমার পৃষ্ঠপোষক চাচা। এইখানে শোয়াতেন নবীজিকে নিজের কাছে, আর আলী নবীজির থেকে ছোট অনেকটা, আলীকে বলতো, তুই ওইখানে শো, নবী আমার কাছে শুবে, ওর বাপ নাই, মা নাই, এতিম নবী, কোলে আবু তালেব। আহা, কি ভালোবাসতেন, হলো না? আল্লাহর নবী বলছেন, যতদিন না আল্লাহ আমাকে নিষেধ করবেন, ততদিন আমি চাচার জন্য ইস্তিগফার করব। কি, আয় আল্লাহ, চাচাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ চাচাকে হেদায়েত দাও আল্লাহ, ই আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। এটাকে কি বলে? ইস্তিগফার। আল্লাহ তারপরে আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি-কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহীম। এ বাবা, কোন নবীর জন্য সমুচিত হবে না, কোন ইমানদারের জন্য উচিত হবে না, তারা আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাইবে যারা শিরক করে মরেছে। একটা আইন শুনুন, আইন ল 144 ধারা, 160 ধারা, এটা একটা কোরআনের ধারা। হে নবী তুমি শোনো, আর ইমানদাররা শোনো, যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। আমাদের দেখা হলে কি বলে, আসসালামু আলাইকুম, আপনি কি বলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যদি কোনো অমুসলিম ভাই আপনাকে বলে সালাম আলাইকুম, তো ইসলাম বলছে তুমি উত্তর দিবে, বলে কি বলবো? সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যে হেদায়েতের উপরে আছে আল্লাহ তার উপরে রহম নাজিল করো, হেদায়েতে নাই তামাল নাই, সালামুন আলা মান ইত্তাবাল হুদা। তো আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, মা কান আলিন নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহীম। কোন নবীর জন্য সমুচিত হবে না, কোন ইমানদারের জন্য, ইমানদার দিকে আল্লাহ জুড়ে দিয়েছে, কথা চলছিল নবীর আর আল্লাহ। মা কান আলিন নবী ওয়াল্লাযীনা আমানু, আর যে লোক ইমানদার হ্যাঁ, তারা মুশরিকের জন্য ক্ষমা চাইবে, এটা সমুচিত হবে না, উচিত হবে না।
ওলাউ কানুলি কুরবা, একটু একটু আল্লাহ ডিটেলস ব্যাখ্যা করে দিচ্ছে, যদিও সে তার ঘনিষ্ঠ আত্মীয় হয়, তার মানে চয়কার চয়কার, ওলাউ কানু উলি কুরবা। আর একটু আগে চলুন কোরআনে, হয়তো নূহ নবী বলছেন, ইয়া বুনাইয়ার কাবা মানা, হে আমার প্রিয়তম পুত্র, আমার সঙ্গে নৌকাতে চেপে যাও, আজকে উপর থেকে পানি, নিচে থেকে পানি, আজকে কেউ বাঁচবে না, এই নৌকায় যে কোটি থাকবে, গরু ছাগল মানুষ মেড়া তাদেরকে দিয়ে আবার আল্লাহ পৃথিবী সাজাবে। কি খানা আজকে হচ্ছে, কি খানা পাকাচ্ছে, সাদা মুছমান বলে কথা, এদিকে কেউ আটকাতে পারে, গোসালু আর চাল একসাথে নাকি, না চাল আলাদা, ওরে বাবরে, সব হাত গুটিয়ে থাকুন, সুরবার সমেত খাবো, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো, না খাওয়ার প্রয়োজন আছে, শোয়ার প্রয়োজন আছে, এবাদতেরও দরকার আছে, খাওয়া খুব ভালো। কি বললাম, ইয়া বোনাই আর কাবা মানা, আই মেরে পিয়ারে বেটে মেরে সাথে কাস্তি মে চড় যা, ওখানে দেখবেন আছে ইরকাব, তোটা তো দেখতে পাবেন না, ইয়া বোনাই আর কাব, আই মেরে পিয়ারে বেটা, ওটা যুক্ত হয়েছে, ইয়া বোনাই আর কাব, আই মেরে পিয়ারে বেটে, ইরকাব মানে চেপে যাও, মানা আমাদের সাথে নৌকায়, বেটারা কি বললো, ডিসপ্লেড বেটা, আলাদা চাল চলন, ফটো তোলার মশলা, কি বেটা বললে উঁচু জায়গায় চেপে যাব, খাদিনানের দোতলায়, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না, কত বন্যা দিবি যেদিন দেখি, উঁচু পাহাড়ে চেপে যাব। আল্লাহ কি বললেন, লাস মালিয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচবে না, কোরআন, লাস মালিয়াউমা মিন আমরিল্লাহ, আজ আল্লাহর গজব থেকে কেউ বাঁচবে না। তারপরে বের ওপর থেকে পানি, নিচে থেকে ডিসপ্লেড বেটা, ঔদ্ধত্যপূর্ণ বেটা, অবাধ্য বেটা, নেই মানে গা, নেই জনে গা, নুয়ালে চাললাম, বাপ আছো ঘরে আছো, মানমরং, এবারে ওপর থেকে পানি, নিচে থেকে পানি, হাবুডুবু, পৃথিবী ভাসমান, তখন বেটা করছে হাপ্রু হাপ্রু, নাকে পানি মুখে পানি হাপ্রু, এবারে নূহ আলাইহিসসালাম বাপ তার জান কাঁদছে, আহা কি বললে জানেন, ইন্না হাযা মিন আহলি, ওগো আল্লাহ, এ যে আমার ঔরসজাত পুত্র, যে বেটাটা ডুবছে ও আমার ঔরসজাত পুত্র, আল্লাহ কি বললেন, লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গাইরু সলিহ, এ তোমার পরিবার বর্গের নয়, ই আমল করেছে বেঈমানদের আমল, ভদ্রলোকের আমল করে নাই, তোমাকে মানে নাই, আমাকে মানে নাই, ইন্নাহু আমালুন গাইরু সলিহ, ভদ্রলোকদের বিপরীত কাজ করেছে। এরপরে নূহ আলাইহিসসালাম বলছেন, নূহ আলাইহিসসালামকে, এটা কোনো মৌলভী মোল্লাকে নয়, নূহ আলাইহিসসালামকে, দ্বিতীয় আদম, ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, হে আমার নবী, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে নিজের উপরে, তার ব্যাপারে আমার সাথে কথা বলো না, তুখাতিবনি মানে মুখাতিব হো না, বাতচিত কর না, উসকে লিয়ে মেরে সাথ বাতচিত মত করো, ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, খুনির জন্য থানায় যে অ্যাপিল করা যাবে না, খুন করেছে করুক গো বড় বাবু, একে মাফ করে দাও, আপনাকে শুদ্ধ ভরে দেবে, ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যারা শিরক করেছে জুলুম করেছে, তার জন্য আমার কাছে আবেদন নিবেদন করো না, আর একবার যদি ওই বেটার জন্য আবেদন করো, লামিনাল খাসিরিন, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব, তুমি পয়গম্বর, তোমার মান রাখতে পারবো না,
নূহ নবী বলছেন, ও গো আল্লাহ, আর কোনোদিন কোনো বেঈমানের জন্যে তোমার কাছে আবেদন করব না, ভুল করেছি আর করব না। কোরআন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, চোখগুলো জলে ভিজে যাবে। কোরআন নূহ নবীর বিবি জাহান্নামে যাবে, নূহ নবী কিচ্ছু করতে পারবে না। লূত নবীর বিবি জাহান্নামে যাবে, লূত নবী আটকাতে পারবে না। তার নাম ইসলাম, তার নাম কোরআন, তার নাম খোদার খোদাই। আবিদ বলে ছোট বান্দাকে, আব্দ মানে বান্দা, আবিদ। আমি আমার কোন বান্দার উপরে এতটুকু অবিচার করি না। ওমান আবিদুল্লাহ মিল্লিল আবিদ, আল্লাহ বলছেন আমি কার উপরে অবিচার করি না। ঠিক যাকে যা পাওয়ার, যার যা পাওয়ার দরকার তাকে সেই রকম। কেন, কবে, কি করতে, কে ওলি হবে, কে নামাজ পড়বে, সেই আমি একটা ঘটনা মাঝে মাঝে বলি, বুঝলেন। একজন লোক মাথায় করে মাছ কিনেছে আর কি, 5 কেজি নিয়ে যাবে, তো একটা ছেলে ভাড়া করলো হাটে, যে ভাই মাছটা আমাদের ঘরে পৌঁছিয়ে দেয়, খাদি না নে, তোকে 50টা টাকা দেবো। বলে চলুন, 5 কেজি রুই। যেমনি এলো আপনাদের এখানকে আর আজান হয়ে গেল, মাছটা নামিয়ে দিলে, বলে আপনারা এখানে অপেক্ষা করবেন, করুন আর না হলে মাছ নিয়ে চলে যান, আমি এখন নামাজ পড়বো, নামাজ না পড়ে যাবো না। নামাজ পড়তে মসজিদ ঢুকে গেল, এরা বাপ বেটাই মাছটা নিয়ে দাঁড়িয়ে আছে, সব মুসল্লি নামাজ পড়ে বেরিয়ে গেল, সে আর বেরুচ্ছে না। তখন বলছে, ওরে ও রমজান আলী সাড়া দিচ্ছে না। তখন মসজিদের চৌকাটে এক পা, ভেতরে এক পা, চৌকাট থেকে পা বাড়িয়ে, বলে কি রে রমজান আলী আসছে না? বলে যেতে দিচ্ছে না। বলে কে রে? বলে যে তোমাকে ভিতরে আসতে দিচ্ছে না। মসজিদের বাইরে এক পা, ভেতরে এক পা, সেও 4 রাকাত নামাজ পড়ে নিতে পারত। কি রে রমজান আলী? বলে যেতে দিচ্ছে না। বলে কে রে? বলে যে তোমাকে ভিতরে আসতে দিচ্ছে না। আপনি যদি মসজিদ আসেন আর 2 রাকাত নামাজ পড়েন, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, মনে হবে আরেকবার বলি, মনে হবে আরেকবার বলি, মনে হবে আরেকবার বলি। সেটা হচ্ছে তন্ময়তা, ধীরস্থিরতা, একাগ্রতার নামাজ, অমূল্য সম্পদ। হাদিস শরীফে মিশকাতে আছে, বুঝলেন, ফাইনলাম তখন তারা ফাইনাও ইয়ারাক, এখলাসের অধ্যায়ে, এমন নামাজ পড়ো তুমি যেন তাকে দেখছো, তা যদি না হয় তা মনে করো আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ আমাদিকে দেখে না, দেখে না, নামাজে দাঁড়ালে দেখেন। আল্লাহ বলেন তোমার নামাজ কবুল, তোমার ইবাদত কবুল, তোমার সেজদা কবুল, তোমার মাগফেরাত ঘোষণা হয় নামাজে, অমূল্য সম্পদ নামাজ। নামাজ বেটাইমে ফরজ করা হয় নাই, নামাজে বিশেষ টাইম লাগে না, সহজ সরল, 5 ওয়াক্ত নামাজ পড়ে লাও, বাইরে কাজ করো, পরিশ্রম করো, মেহনত করো, বিবাহ শাদী লেনদেন আদান প্রদান আমোদ আল্লাহ লেলে আয়রে, সব খেলে বাস বিরিয়ানি খেলে, এই ওকে একটা গোশ দাও তো, আমোদ আল্লাহ। ইসলামে আমোদ আল্লাহ নাই তা তো লয়, যে আপনি ইসলাম মানে এমনি করে থাকবেন, হাসি খুশি আমোদ আল্লাহ ফুর্তি। লোকরা বলছে মোল সাহেবরা খালি নামাজ রোজা হজ জাকাত, হ্যাঁ নামাজ রোজা হজ জাকাত, টুপি দাঁড়ি, সে আমোদ করবো কবে? তো ঈদটা কি করতে দিয়েছে আল্লাহ? ঈদের দিনে কি বলেছে গলা ধরে কান, ভাই জন রে তুই আমার ভাই রে বলে গেলুন রে, ঈদের দিনে কানতে বলেছে তো নাকি, এই যে সেমাই লেচা আর পরোঠা, এ বাড়ি থেকে ও বাড়ি আমোদ করো। বগরা ঈদে কোরবানির গরু, কোরবানির ছাগল ছাড়িয়ে ভুনে কাবাব করে খাও আর বলো আলহামদুলিল্লাহ। কে মানা করেছে আমোদ করতে? কিন্তু আমাদের ছেলেরা কি বলছে,
মোল সাহেবরা আমোদ করতে দিলে না জীবনভর। বলে কী করবি? বলে ফিস্টি করব। বলে কোথা? বলে দামোদরের ধারে 58 গেতে ফিস্টি। বলে কী করবি? বলে 4 কেজি মুরগি, 4 বোতল মদ, 4টা তাস, নিজে মুরগি ভুনবো, খেলবো, মদ খেলবো, আন্ডারপেন ছিঁড়ে পড়ে থাকবো। বলে এটা দারুণ আমো, দারুণ ফুর্তি, ঘরে মা বাপ বেটা ভাই বোন খানা পাকাও, খাও সবাই মিলে, ফিস্টি হবে না? ওই 4 কেজি চাল নিয়ে যে দামোদরের ধারে করতে হবে, মা আজকে পোলাও করো, বাপ বেটা মিলে পোলাও খাবো। আমোদ নাই কে বলছে ইসলাম? বিয়েটা কি? রসগোল্লা নিয়ে ভাইয়ের মুখে দিয়ে দিলেন, দুলা ভাইয়ের মুখে দিয়ে দিলেন, নতুন দুলা ভাই হয়েছে আজকে, একজন আরেকজনের লুচি পরোটা বিশ্রি খুব খাও, বিয়েতে আমোদ? কত আমোদ নেবেন সারা বছর? ছেলের আকিকা খুব ছাগল জবাই করে চল বিরিয়ানি করে চলাই খাবিতে চলাই, আমোদ নাই কই? কিন্তু যদি বলেন মদ মেরে উল্টিয়ে পড়ে থাকবো তবে আমোদ হবে, তাহলে ইসলাম সেখানে নাই। ইসলাম বৈধ আমোদে, বৈধ খুশিতে, ভালোভাবে প্রেমের সাথে, গুণীজনেরা জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা, মেহরবান ভাইয়েরা, দিনদার পরেজগার মোত্তাকিরা। কোরআনে যে পাতাটা উল্টাবেন যেখানটাই যাবেন, এই যে সিচুয়েশন চলছে, একজনা লোক হরিদ্বারে বলেছে 20 কোটি মুসলমান কেটে দাও, আর মুসলমানদেরকে জায়গা বেচো না, সবাই বলো অঙ্গীকার করছি বেচবো না, তাদের জায়গা কিনবো না, ফেরে ফেল দিতে হবে। আমাদের আরশাদ মাদানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার মিশকাতের ওস্তাদ, মুরাদাবাদের শাহিতে পড়াতেন, আমি পড়েছি তখন ওনার কাছে, এখন ভারতবর্ষের একজন জাইয়িদ প্রবীণ বড় আলেম, উনি বললেন আর দেওবন্দি বেরেলি ফুরফুরা আর আহলেদি সানপি এসব করা চলবে না, সব মুসলমান এক হয়ে যাও। তখন একজন আলেম বললেন এটা আপনার 10 বৎসর আগে বলা উচিত ছিল, দলাদলি কাটাকাটি মারামারি হানাহানি, এরা বেরেলি, এরা ফুরফুরা, এরা দেওবন্দি, এরা অমুক, এরা তমুক, এরা আর করতো না। কালমা নামাজ রোজা হজ জাকাত সবারই জন্য পড়ুন, সবাই পড়বে, কেউ ফুরফুরার মোতাকিদ ভক্তি করে ঠিকই আছে আলহামদুলিল্লাহ, কেউ দেওবন্দকে ভক্তি করে ঠিকই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কালমা নামাজ রোজা হজ জাকাত এই দলাদলি চলে না। কোরআনকে জিজ্ঞেস করলাম ওরা যে সমস্ত বাজে কথা বলছে সহ্য হচ্ছে না, কি করা যায়? আপনাদের জানা আছে দিলীপ বাবুকে একবার আমি রেগে বলে ফেলেছিলাম, এখন আর বলবো না, যে আপনি বলছেন আমাদেরকে মেরে গঙ্গা পার করে দিবেন, আমরা যদি 24 সালে জিতে যাই আপনার আন্ডারপেন পরিয়ে পার করে দেবো, এটা বলে এলাম, আর বলবো না, ও আমার ভাই আমি ওর ভাই। এখন কোরআন খুলে দেখছি কোরআন বলছে অবাক হয়ে যাবে কোরআনের এইরকম শিক্ষা, যদি তুমি আক্রান্ত হও ক্ষতিগ্রস্ত হও, কেউ তোমার ক্ষতি করে তুমি অতটুকু ক্ষতি করতে পারো, অলাইন সবার তোমলাও খৈরুল্লিসাবিরিন, আর তোমরা যদি সবর করো সবরকারীদের জন্য দারুণ উত্তম ব্যবস্থা, ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি যে সবর করবে তা তো আল্লাহর জন্য। কি শিক্ষা আল্লাহর! ওলা তাহজান আলাইহিম, ওদের কটু কথাতে মন ছোট করো না, ওলা তাহজান আলাইহিম, আমার জামাটাও গোল জামা, তোমার জামাটা কি চুঙ্গা, বিড়ালে খেদাললে ধরা পড়ে যাবি, জামা বাগাবো না বিড়ালকে ছুটব, গোল জামা পড়লে কি হতে হবে, চওড়া ফান, চলতে গেলে যেন অসুবিধা না হয়, যেন চুঙ্গা মনে না হয়। ওইটা সে মেয়েদের টাইট বোরকা দেখেছ, বোরকা মানে কি ঢিলে পোশাক,
টাইট বোরকা মানে কি? ফ্যাশান, নোট ঢাকা ফ্যাশান, যে বোরকার উপর থেকে ভিতরের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লুক্ক হবে সেটা বোরকা নয়, ঢিলে পোশাক। ও বসতে গেলে যখন খেয়েছে একাকার করছে, এবারে জামা ঢিলে করাবি চওড়া করে, নাহলে ফাড়া পড়বি, যেতে পারবি গোল পড়লে একটু ঢিলে। কি বললাম বাবা মনে পড়ান, কি বলছিলাম? হ্যাঁ, বর্ধমান থেকে এনেছেন ইলিশ মাছ, মনে পড়েছে? ওলা তাহজান আলাইহিম ওলা তাকু ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন, ওরা যদি কটু কথা বলে ঠাট্টা বিদ্রুপ করে তোমরা দুঃখ নিও না, শোক করো না তাদের কটু কথাতে। ইন্নাল্লাহ মান্নাদিন আত্তাকাল্লাযীন হুম মুহসিনুন, যারা পরহেজগার মুত্তাকি ভদ্রলোক আমি আল্লাহ তাদের সাথী। ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন মারা যাচ্ছেন তার বেটারা বলল, আব্বাজান আপনি আমাদের উপরে অবিচার করলেন। বলে কেন? বলে আমাদের কই সিংহাসন ভাগ করব, সেটা তো ভেঙে ভাগ করা যাবে না, আমি কোনখানটা পাচ্ছি, কোন জায়গায় তার দ্বারা আমার সংসার চলবে। তার আব্বা বললেন, আমাকে ঠাড়ো করে বস করাও। ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর বলা হয় তাকে, তিনাকে বস করালেন, তিনি ঠাড়ো হয়ে বসে বললেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ ভালো লোকদের মতওয়াল্লি। সবাই মুখস্থ করলেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ ভালো লোকদের মতওয়াল্লি। মতওয়াল্লি কি করে? মসজিদের মিনারগুলো বেরিয়ে ভেঙে দেয়, মাইকটা খুলে বাইরে ছুঁড়ে দেয়। মতওয়াল্লি মানে দেখভাল। আল্লাহ বলছে তুমি ভালো লোক হলে তোমার দেখভালের দায়িত্ব আমার। ওয়াহুয়াতাওয়াল্লাস সালিহিন, গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবান। সবাই বলুন দিন আজ থেকে নেককার হব, বলুন কোথা থেকে? অন্তর থেকে। এই অন্তরে যেন হিংসা বিদ্বেষ ঘৃণা কপটতা কিচ্ছু জায়গা না পায়, অন্তর থেকে আল্লাহর হব, আল্লাহকে ভালোবাসবো, জিকির ফিকির করব, নামাজ আল্লাহর ওয়াস্তে পড়ব। দেখবেন আজকেও পার কালকেও আল্লাহ তাআলার কথা এক একটা আশ্চর্য। এরপরে কি বলছে জানেন? ওয়াইযা খাতাবাহুমুল জাগিলুনা কালু সালামা, উঠি যা উঠি যা উঠি যা, বস বস, এই মেরো না। ওয়াইযা খাতাবাহুমুল জাগিলুনা কালু সালামা, মূর্খরা যদি মূর্খামি করে তোমরা বলো আসসালামু আলাইকুম, আমার তর্ক করবার সময় নাই, পরে কোনোদিন কথা বলবো, তুমি তর্ক করলে তোমার ঈমান নষ্ট করে দেবে। কোরআন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, মূর্খরা যদি মূর্খামি করে তুমি বলো আসসালামু আলাইকুম, বাবা এখন আমার কথা বলার সময় নেই, আমি পরে কোনোদিন কথা বলবো বলে এড়িয়ে যাও। মূর্খরা কি কথা বলবে? কোরআন কি? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, চায়ের দোকানে বসে, মসজিদের বাইরে বারান্দায় বসে, উজুখানায় বসে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী ধর্মদ্রোহী তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে, যারা পাপী ধর্মদ্রোহী তারা ঈমানদারকে দেখলে কি করে? হ্যাঁ দেবো আপনাকে, বড় বাপের বেটা আপনি, দেখেন বলছি ঘড়িটা দিয়ে দে, ঘড়িটা যদি দিয়ে দিই আর আমি ভুলে চালিয়ে দিই না মরে যাবো, হিসাব তুমি দায়ী হয়ে যাবে। হ্যাঁ বাহ ঠিক বলেছেন, হ্যাঁ তার মানে তুমি চালিয়ে যাও। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, 30 পারা, যারা পাপী ধর্মদ্রোহী তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে, আপনার রূপ রং বলে দিয়েছে। জব নামাজি মুসল্লি পরহেজগার লোক গুজারতে হ্যায়
तो बेईमान नेमो खराम लोग कहते ओ हो बड़े परहेजगार गुजर गए, नमाजी बन गए। इन्नल्लज़ीना अजरमू कानू मिनल्लज़ीना आमनू यज़हकून, जरा पापी धर्मद्रोही मंदर के देख ले मुझकी हंसे। वैदा मर्रू बिहिम यतगामज़ून, तादेर पास दिए पेरी गेले चोग मारामारी करे। ईमानदाररा बेईमानदेर पास दिए पेरी गेले चोग मारामारी करे। परहेजगार जारिया बड़े परहेजगार चोग मारामारी करे। وَإِذًا قَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انْقَلَبُوا فَكِهِينَ, তারা যখন ঘরে ফেরে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা করে, কি আজকে মৌলবীকে যা দিয়েছি শরমেতে ভাত খাবে না। বলে কি বললে, কি বললে, কি বলেছ, বলে দারুণ দিয়েছি আজ, বলেছি মৌলবি যা জামা গড়িয়েছে কাপড়ের দাম এমনি বেড়ে যাবে, দিয়েছি আজকে বেটাকে। স্ত্রী বলছে কি বললে গো, কি বললে গো, বলে দারুণ দিয়েছি কোরআন। ওয়াইজা মাররু বিমিদাওয়ামাদুন ওয়াইজান কনাবু ইলালিউন কনাবু ফাকিহিন, তারা যখন ঘরে ফিরে ফাকিহিন বলে গদ গদ করে ব্যাখ্যা দেয়, খুব আলু থালু হয়ে আজ দিয়েছি শরমে মোলসাহ ভাত খাবে না। কোরআনে 1400 বছর আগে আল্লাহ নাজিল করেছে, ঠাট্টা বিদ্রোহ কতি হারাম উপহাস। যদি খোঁড়াকে দেখেন, কানাকে দেখেন, অন্ধকে, তাও নবীজি শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়েছেন? আহা, দোয়া শিখিয়েছেন, কানা অন্ধ অথর্প ব্যাধিগ্রস্ত কাউকে দেখলে, বেনামাজি চোখে পড়লে তুমি বলো الحمد لله الذي أذهب عني العذاب وأعطاني مما ابتلاك به فضلني على كثير ممن خلق تبديلا, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি তার সৃষ্টির মধ্যে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে খোঁড়া অতর বন্ধ করেন নাই, তার মেহের পানি। দোয়া পড়তে বলা হয়েছে বিকলাঙ্গ প্রতিবন্ধীকে দেখলে, হ্যান্ডিক্যাপকে দেখলে, বলে তোমরা দোয়া পড়ো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন إنك حميد مجيد. جزا الله أن محمدا ما هو أهله, يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم, بلغ الهنا بكماله, كشف الدجى بجماله, حسنت جميع خصاله, صلوا عليه وآله. অনেক সাধারণ মানুষ মনে করে সল্লু আলাইহি আলি মানে দরুদ, এটা পারস্যের কবি শেখ সাদির লেখা চার লাইন নবীর শানে পদ্য। বালাগাল লাভে কামালি, কাশাপাত দুজাবে জামালি, হাসনাত জামি ওখে সলি, সল্লু আলাইহি ওয়ালি। বালাগাল লাভে কামালি, আপনার কামালিয়া উচ্চ মার্গে পৌঁছে গেছে। কাশাফাত দুজাবে জামালি, আপনার সৌন্দর্যতায় অন্ধকার দূরীভূত হয়ে গেছে। হাসনাত জামি ওখে সলিহি, আপনার সমস্ত আদর্শ অতি উত্তম। সল্লু আলাইহি ওয়ালিহি, এইটা পড়লে নবীর উপরে দরুদ পড়ো। সল্লু মানে পড়ো, আলাইহি মানে তিনার উপরে, ওয়ালিহি তার আলা ওলাদের উপরে, এটা দরুদ নয়। দরুদ হতে গেলে আল্লাহ রব আল্লাহর কোনো নাম থাকতে হবে, তা নাহলে দরুদ হবে না। আপনি যে কোনো একটা দরুদ পড়ুন মনে মনে, আল্লাহুম্মা সল্লি আলা, ইয়া রব্বি সল্লি আলা, আল্লাহ অথবা আল্লাহর কোনো নাম না থাকলে কোনো বাক্যাংশে সেটা কেয়ামত পর্যন্ত দরুদ হবে না। কেন? দরুদের মানে হে আল্লাহ তুমি তোমার নবীর উপরে রহমত নাজিল করো। আল্লাহুম্মা সল্লি আলা, হে আল্লাহ
তুমি তোমার নবীর উপরে রহমত নাজিল করো। সেই কারণে বেদাতিরা, কারো নাম বলছি না, বেদাতিরা বলছেন আল্লাহ স্বয়ং কেয়াম করেছে বলে কোথাও আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ে, ইমানদার তোমরা নবীর নামে দরুদ পড়ো। এরপর আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, কালকে জিজ্ঞেস করবেন যে বলছে আল্লাহ দরুদ পড়ে তাকে বলুন আল্লাহ কোন দরুদটা পড়ে। আমাদের দরুদটা কি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ দরুদটা কি? সেই কারণে 14 বছর পড়ে আলেম হতে হয়। ফেরেশতাদের দরুদ মানে ইস্তেগফার পড়া, আল্লাহ দরুদ মানে রহমত নাজিল করা, আমাদের দরুদ মানে রহমতের জন্য আবেদন করা, পশু পক্ষীর দরুদ মানে পৃথিবীর মানুষের জন্য ইস্তেগফার করা। চারটাই সমান নয়। আর যদি আল্লাহ দরুদ পড়ে আমাদের মতো, সাপোজ আল্লাহ কি বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ধরে নেন, তাহলে আল্লাহর আর একটা আল্লাহ থাকতে হবে। এবার বাংলা কিছু বুঝলেন, বলতে পারবেন এই কথাটা? না না, আল্লাহ দরুদ পড়ে বলছিস, আল্লাহ কোন দরুদটা পড়ে বল। আল্লাহ দরুদ পড়ার মানে রহমত নাজিল করা। আল্লাহ যদি দরুদ পড়ে মানে হয়ে যাবে আল্লাহর আর একটা আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ রহমত নাজিল করো তুমি তোমার নবীর উপরে। এইসব গ্রামেটিক্যাল দিক, এইসব তর্কশাস্ত্র আলেম ওলামার সামনে, আলেম ওলামাদের চলছে কেমন চলবে এইটুকু জেনে রাখবেন। আল্লাহ সৃষ্টি কটা, সৃষ্টি কটা? চারটা, নুরি নারী খাকি, আর আপনার দিকে নুরি নারী খাকি, তিনটে। আল্লাহ সৃষ্টি কটা? তিনটে, নুরি নারী খাকি। নুরি মানে আগুন, নুরি মানে জ্যোতি ফেরেশতা, নারী মানে আগুন জিন্নাত, আর খাকি মানে মাটি মানুষ। এই তিনটের বাইরে না। নুরি নারী খাকি, জ্যোতি দিয়ে ফেরেশতা, আগুন দিয়ে জিন্নাত, মাটি দিয়ে মানুষ। এরপর আপনারা বলুন, জিন্নাতদের মধ্যে পয়গম্বর কে হয়েছে? জিন্নাতদের একটা পয়গম্বরের নাম বলুন, কেউ নেই। ফেরেশতাদের একটা পয়গম্বর? পয়গম্বর মাটির মানুষ, হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কথাটা কেন বললাম? কিছু লোক বলছে নবী মানুষ ছিলেন না, খবরদার। এটা নিজের উপরে কেয়াস করে বলছে, আল মারউ ইয়াকীসু আলা নাফসিহি, মানুষ সকলকে নিজের উপরে কেয়াস করে। রাতের বেলায় একজনা বুঝলেন, ওদের বারান্দাটা খোলা আছে, কথা বলছিস কেন? কি বলছিলাম বল, মনে পড়া? কি বলছিল একজন রাতের বেলায় সাইকেল চুরি করতে যাচ্ছে বুঝলেন, আর এই বাবাজি তাহাজ্জুদ পড়বার লেগে উঠেছে, উজি করবার জন্য একটু বাইরে ঘোরাঘুরি করছে। সে তখন মনে করলে শালা এই শালা আবার কাদের গরু চুরি করবে রে, আমি নাহলে যাচ্ছি, এও বেরিয়েছে দেখছি রাতের বেলায়। একে বলে আল মারউ ইয়াকীসু আলা নাফসিহি, মানুষ পরকে নিজের উপরে ধারণা করে। তোরা দেখলে আমরা চোর, আমরা ডাকাবাজ, আমরা ধোকাবাজ, আমরা প্রবঞ্চক, নবী মানুষ কি করে হয়? তাহলে তো আমাদের মতন চোর ডাকাবাজ ধোকাবাজ হয়ে যাবে। দিয়ে বললে নবী মানুষ লয়। হ্যাঁ রে বুকারা, ইন্নামা নাব্বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো রক্ত মাংসের মানুষ। তফাৎ কি? আমার উপরে ওহি আসে, তোমাদের উপরে ওহি আসে না। এরপরে বলো, বিবি আয়েশার স্বামীকে, খাদিজার স্বামীকে, বিবি ফাতেমার আব্বাজানকে, মসজিদে নববীর ইমামতি করছেন সে কে, ওহদ বদর হুনাইন তবুকের চিফ অফ কমান্ডার তিনি কে? হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাটির মানুষ।
এরপর আপনি যদি মনে করেন আমার মতন ভুল হবে, তার উপরে ওহি এসছে, তিনি পাক পবিত্র, আল্লাহ তাকে মাসুম করেছেন, কিন্তু তিনি মানুষের মধ্যে, মানুষের বাইরে করে দিলে পয়গম্বর খুঁজে পাওয়া যাবে না। আরেকবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শোনো বাবা, সবাই শোনো, মায়েরাও শোনেন, ফজরের নামাজ পড়ে তিনটে তসবি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার, এটা আলাদা, এটা প্রতি নামাজে। আর ফজরের নামাজের পরে 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ শরীফ, 100 বার তিসরা কলমা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি, দরুদ শরীফ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর আসরের নামাজের পরে 100 বার দরুদ, 100 বার 100 বার, 100 বার তিন তসবি। যতই ভুল ভ্রান্তি সারাদিন আপনার হোক, এইগুলো সব ধুয়ে দিবে, প্রচুর নেকি। বুখারি শেষ হাদিস, বুখারি শরীফ, কালেমাতানি হাবিবাতানি আর রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে তিনটে কলমা অত্যন্ত প্রিয়, মুখে বলতে খুব সহজ, আমল নামাই দারুণ ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলতে সহজ, আমল নামাই ভারী, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এইগুলো করুন, ইনশাল্লাহ বেড়া পার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত দেন, দিনদারি পরেজগারির সাথে চলুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আল্লাহ আগে আমাকে আর আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, মগরব থেকে এখন পর্যন্ত যত জিকির আজকার হলো, ওয়াজ নসিহত, আল্লাহ যত বলাকাওয়া, যত কোরআন হাদিস, যত খতম ইনারা করেছেন কোরআন পাক, জিকির তসবি করেছেন, সবের সব মাকামে মাহমুদ দান করো, নবীজিকে পৌঁছে দাও তার রুহে, সাহাবায়ে কেরাম আহলে বাইত তাবে তাবিন মুমিন মুমিনাতের রুহে পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি তাদের রুহের মাগফিরাত করে দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা, শোহদায় ওহুদ বদর হুনাইন তবুক খন্দন শোহদায় কারবালা, উম্মেহাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম আহলে বাইত তাবিন তাবে তাবিন তাদের সকলের মাগফিরাত করে দাও। আল্লাহ, বলতে জানি না, চাইতে জানি না, যা দিলে ভালো হয় তাই দাও, যাতে ক্ষতি হয় তার থেকে বাঁচিয়ে নাও। তোমার নবী যা চেয়েছেন আমরা তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালাম আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।